পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের নতুন যে বিজ্ঞপ্তি সেটা খুব শীঘ্রই প্রকাশিত হবে, আপনারা সকলে জানেন। এবং এবছর ভ্যাকেন্সি আছে 9282টা, যেখানে ছেলেদের জন্য 8000 ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য 1282টা ভ্যাকেন্সি আছে। বাট আমি আজকে সেই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন শারীরিক মাপযোগ, হাইট, ওয়েট এবং বুকের ছাতি কিরকম লাগে, কত মিটার দৌড়াতে হয়, কতক্ষণে দৌড়াতে হয়, এই সংক্রান্ত প্রশ্নগুলো আপনারা করে থাকেন এবং জানতে চান। সেই জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিচ্ছি আপনাদের জন্য, যে কারণে আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, বয়স, শারীরিক মাপযোগ, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পরীক্ষার ধাপ, প্রিলি পরীক্ষার সিলেবাস, মেন পরীক্ষার সিলেবাস সংক্রান্ত একটা ধারণা পেয়ে যাবেন এবং সঠিক তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করার পরে অল নোটিফিকেশনসটিকে অন করে রাখবেন। আবার প্রথমে বলি শিক্ষাগত যোগ্যতা। ওয়েস্টবেঙ্গল কনস্টেবল পুলিশ চাকরির জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। অনেকেই আবার কমেন্ট করে দেখেছি মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেতে হয়, তাদের জন্য বলবো মাধ্যমিক পাস করলেই যে কোনো ছাত্র বা ছাত্রী এই পরীক্ষার জন্য এলিজেবল, এই পরীক্ষায় বসতে পারে। বেতনক্রম কি আছে? 5400 থেকে 25200 টাকা, সাথে 2600 টাকা হচ্ছে গ্রেড পে। বয়স কি লাগে? 18 থেকে 27 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে রাজ্যের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য। এবার অনেকেই প্রশ্ন করবে এই বয়সের হিসাবটা কিভাবে করা হয়। দেখা গেল 2021-এর রিক্রুটমেন্ট প্রকাশিত হলো, সেক্ষেত্রে 1/1/2021 হিসেবে কিন্তু বয়সের হিসাবটা ধরা হবে। যদি 2020 হিসেবে রিক্রুটমেন্টটা প্রকাশিত হয় সেক্ষেত্রে 1/1/2020 হিসেবে বয়সের হিসাবটা করা হবে। শারীরিক মাপযোগ, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। সবার প্রথমে বলি পুরুষ কনস্টেবলদের জন্য, উচ্চতা লাগে 167 সেমি, ওজন 57 কেজি, বুকের ছাতি 78 সেমি, ফুলিয়ে 5 সেমি বেশি। গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, এসটি প্রার্থীদের জন্য 160 সেমি হচ্ছে উচ্চতা, ওজন 53 কেজি এবং বুকের ছাতি হচ্ছে 76 সেমি, ফুলিয়ে 5 সেমি বেশি। আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে উচ্চতা 160 সেমি, ওজন 49 কেজি। গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, এসটি প্রার্থীদের জন্য 152 সেমি হচ্ছে উচ্চতা প্রয়োজন আর ওজন হচ্ছে 45 কেজি। এটা হচ্ছে শারীরিক মাপযোগ। এরপরে আসছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। পুরুষ কনস্টেবলের জন্য 1600 মিটার দৌড়াতে হবে 6.5 মিনিটে, 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়ে সম্পূর্ণ করতে হবে। এটা হচ্ছে পুরুষ কনস্টেবলের জন্য, অর্থাৎ মেল কনস্টেবলের জন্য। এরপরে আছে কি লেডি কনস্টেবলের জন্য, তো লেডি কনস্টেবলের জন্য 800 মিটার 4 মিনিটে দৌড়াতে হবে। এরপরে পরীক্ষার ধাপ কী কী আছে? প্রিলি পরীক্ষা সবার প্রথমে, তারপরে হবে PMT, তারপরে হবে PET অর্থাৎ শারীরিক মাপযোগ পরীক্ষা, তারপরে হবে মাঠ পরীক্ষা এবং তারপরে হবে মেন পরীক্ষা, তারপরে ইন্টারভিউ। প্রিলি পরীক্ষার সিলেবাস কী আছে? তো প্রিলিতে 100টা MCQ থাকে এবং সেখানে 1 ঘন্টা সময় থাকে। তো এখানে প্রশ্ন কোথা থেকে কোথা থেকে আসে? জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থেকে 50 নম্বর প্রশ্ন থাকে, ম্যাথ থেকে থাকে এবং যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডসের 30 নম্বর থাকে, তারপরে থাকে রিজুইনিং। এই তিনটে বিষয়ের ওপরে টোটাল 100 মার্কসের MCQ থাকে প্রিলি পরীক্ষার জন্য এবং 1 ঘন্টা সময় থাকবে। এরপরে আছে মেন পরীক্ষা। প্রার্থীকে অবশ্যই PMT এবং PET পরীক্ষায় পাশ করতে হবে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পাশ করতে হবে, তাহলেই সে মেন পরীক্ষায় বসতে পারবে। এবং এই যে মেন পরীক্ষা, এটা থাকে 85 মার্কসের এবং এখানে সাবজেক্ট কী কী থাকে? জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থেকে 25, ইংলিশ থেকে থাকে 25, ম্যাথ থেকে থাকে 20 নম্বর এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস থেকে থাকে 15 নম্বর, টোটাল 85 মার্কস। এবং এখানে MCQ টাইপ প্রশ্ন থাকে, 1 ঘন্টা সময় থাকে। মেন পরীক্ষায় পাশ করার পরে হয় ইন্টারভিউ এবং ইন্টারভিউ হচ্ছে মেন পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীদের জন্য এবং এখানে থাকে 15 নম্বর। তো এটা হলো পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনসগুলো সকলের জানা দরকার। অনেকে জানে বাট অনেকে জানে না, অনেকে কমেন্ট করে বারবার, অনেকে জিজ্ঞাসা করে, এই জন্যই আমি আজকের এই ভিডিওটা বানিয়ে দিলাম। এবং পরবর্তীতে যখনই পুলিশ কনস্টেবলের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি আবার বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এবং অবশ্যই অল নোটিফিকেশনসটিকে অন করে রাখবেন। এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন। বাই বাই।